আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা যাব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে। আমি ধরেই নিচ্ছি যারা ভিডিওটা দেখছে তারা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি সম্পর্কে আগে থেকে জানেন। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে যা যা শিখবো তা হচ্ছে ওপি কি, ওপি কেন শিখবো, এবং এর সাথে ওপি এর কিছু ফিচার। চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আসে ওপি কি। ওপি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা একটা প্রোগ্রামিং পদ্ধতি। সংক্ষেপে বলতে গেলে অবজেক্ট দিয়ে যে প্রোগ্রামিং করা হয় তাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে। তাছাড়া সোজা কথায় ওপি আর কিছুই না, বরং স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর সাথে বাড়তি কিছু ফিচার অ্যাড করা, যেটা আমাদের প্রোগ্রামকে স্ট্রং, সিকিউর এবং ফ্লেক্সিবল করতে সাহায্য করবে। তাছাড়া ওপি এর সাহায্যে আমরা আমাদের কোডকে রিইউজেবল করতে পারবো, আবার আমাদের কোডকে অর্গানাইজডও করতে পারবো। একটি কথা না বললেই নয়, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনে যেটা থাকতেই হবে তা হলো ক্লাস ও অবজেক্ট, যেগুলো ছাড়া ওপি চিন্তাই করা যায় না। এখন আসি ওপি কেন শিখব। প্রথমে বলা যায়, বর্তমানে মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ওপি কনসেপ্টের উপর বেসড করে তৈরি, সেজন্য ওপি কিভাবে কাজ করে সেটা জানা খুবই দরকার, যাতে করে এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে যখন আমরা শিফট করব তখন যেন ওপি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। দ্বিতীয়ত, জব খোঁজার ক্ষেত্রে যখন আমরা ইন্টারভিউ বোর্ডে যাব তখন ওপি সম্পর্কে আমাদের অনেক কিছুই জিজ্ঞাসা করা হয়ে থাকে। এছাড়া সফটওয়্যার ডেভেলপমেন্ট জগৎটা ওপি ছাড়া কল্পনাই করা যায় না, সেজন্য ওপি কনসেপ্ট সম্পর্কে আমাদের জানা খুবই দরকার। এখন আসি ওপি এর কিছু ফিচার নিয়ে। ফার্স্টে আছে ক্লাসে, তারপর অবজেক্ট, তারপর অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স এবং সবশেষে ইনক্যাপসুলেশন। সংক্ষেপে বর্ণনা করা যাক ক্লাসে। ক্লাসেস হচ্ছে এক প্রকারের টেমপ্লেট, যেটা অবজেক্টের প্রপার্টি আর মেথড গুলোকে ডিফাইন করতে ইউজ হয়। তারপরে আসে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে যে কোনো জিনিস যেটা রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। অবজেক্টের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, আবার কিছু বিহেভিয়ার বা কার্যকারী থাকতে হবে। প্রতিটা অবজেক্ট অন্য একটি অবজেক্ট থেকে আলাদা। যেমন ধরো এনিম্যাল একটা অবজেক্ট, হিউম্যান একটা অবজেক্ট। এনিম্যাল এবং হিউম্যান তারা তাদের বৈশিষ্ট্য থেকে দুটি ভিন্ন জিনিস। এখন আসি অ্যাবস্ট্রাকশনের। অ্যাবস্ট্রাকশন হচ্ছে শুধুমাত্র দরকারি জিনিসপত্র দেখানো এবং বাকি জিনিসগুলো লুকিয়ে, অর্থাৎ হাইডিং ইনফরমেশন। তারপরে আসে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার, অর্থাৎ এক ক্লাসের বৈশিষ্ট্য অন্য ক্লাসের উত্তরাধিকার সূত্রে ব্যবহার করবে। তারপরে আসে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে হচ্ছে প্যাকেজিং বা প্যাকেট করা, অবজেক্টের বৈশিষ্ট্য বা বিহেভিয়ার গুলোকে একত্রিত করে ক্লাস তৈরি করাকে এনক্যাপসুলেশন বলে। সবশেষে আসে পলিমরফিজম। পলিমরফিজম মানে হচ্ছে একের অধিক রূপ বা বহুরূপ। এর কিছু ক্লাসিফিকেশন রয়েছে, যেমন কম্পাইল টাইম পলিমরফিজম আর রান টাইম পলিমরফিজম। এই প্রত্যেকটা বিষয়ে আমরা সামনের ক্লাসগুলোতে বিস্তারিত জানব। তাহলে আমরা যা জানলাম, ক্লাস, অবজেক্ট, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, এই সব কয়টা ফিচার মিলে ওপি কনসেপ্টটা গঠিত। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। সামনের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।